वेलकम बैक टू फिफ्थ ब्लॉग ऑफ होममेकर्स डायरी। मोटामुटी रेडी हो गए সেটা আগের ব্লগে দেখে নিয়েছো, এটা সেই ব্লগের কন্টিনিউয়েশন হচ্ছে। এবার একটু মেকআপ হবে, হালকা মেকআপ। ঘড়িতে বাজে 8টা, এবার আস্তে আস্তে আসবে, তাই জলদি একটু মেকআপ করে নি অল্পের মধ্যে। আমি খুব একটা মেকআপে গোল্ডেন জুয়েলারি পরো, ভালো লাগবে, গোল্ডেন কানের পরো। বাস আজকের জন্য এতটাই ঠিক আছে। সবাই আমার মেকআপ দেখতে পাচ্ছেন? এই যে ওর হাইতে, আচ্ছা আবার হাই, তোর হাইতে যখন আমি তুলবো তখন দেখাবো। এই হলো আজকের মেকআপ, হালকা ফুলকা। এবার সব আবার জায়গায় রাখতে হবে। ও মামি আগে সেজে নেবে। চলো মামির ফাইনাল লুকটা আমরা দেখবো। আমার এটা ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা লিখে জানিও। খুব একটা, আগেই বলেছি আমি গর্জিয়াস মেকআপ করিনি, যেহেতু বাড়িতেই থাকছি। ভেবেছিলাম পিঙ্ক কিছু পরবো বা হয়তো একটা মানে এ পরতাম, শাড়ি পরতাম, কিন্তু আর হলো না, শর্টেজ অফ টাইম, তাই গাউনেই ঠিক আছি। চলো গিয়ে আবার দেখা করবো কে কে এলো, কে কী সাজলো, সেটা বাকি আছে। এখানেই আপাতত এখানেই স্টপ করছি। যেমনটা বলেছিলাম সবাইকে নিয়ে এবার পরিচয় পর্বটা শুরু করা হবে। বাবার খুব ক্লোজ বন্ধুবান্ধব বা ভাই, তাদের মিসেস এবং তারা সেই আঙ্কেলরা মিলেই আজকের গেট টুগেদারটা। এটা হলো একটা পার্বতী বা আমাদের খুব সুন্দর একটা ডাকনাম আছে, আমি ডাকনামটাই বলছি কারণ সেই নামটাতেই আমরা খুব ভালো চিনি, বলছে বলিস না। আচ্ছা তাহলে পার্বতী পিসি হয়েই থাকুক, তাহলে নামটা থাকুক সিক্রেট, পরে জানা যাবে। এখানে কাকুলি আন্টি কি সুন্দর সবাই কালারফুল সেজেছে, আর তারপরে পুচকু তো এখানে রেডি হয়ে রয়েছেই,
উচকুর মাঝে মাঝে সাজটা একটুখানি আবার আবার একবার করে করে নিচ্ছে। ওদিকে ফটো সেশন চলছে, দেখি একটু দেখি একটু সেলফি কুইনদের। এটা হলো পিঙ্কি দি, আর এটা মো আন্টি। আঙ্কেলগুলোর পরিচয়গুলো এখন ডিউ থাকছে, সেটাও হবে, তারা আছে। আমরা এবার সবাই মিলে ওপরে যাব, ওপরেই হবে সবাই, ওখানেই একসাথে আড্ডা গল্প যাই হবে। তোমরা আছো সাথে, তার সাথে খাওয়া দাওয়া। আচ্ছা ঠিক আছে, ওপরে যাই। তারপরে তো এখন আরেকটা সাসপেন্স রয়েছে যে বিরিয়ানিটা কেমন হলো, হাঁড়িটা খুলে কেমন দেখতে লাগছে, সেই শটসগুলো আমি শেয়ার করব। আর ওপরে যাচ্ছি, তারপরে আমার কথা বলছি। এদিকে বিরিয়ানি হাঁড়ি খুলে গেছে, দেখে নিই আমরা। আজকের এই গেট টুগেদারে সৃজিতেরও জয়েন করার কথা ছিল, কিন্তু কাজের সমস্যার জন্য আসতে পারেনি। আর এইটা তো মিস করলে চলে না, তাই সুইগির জেনিকে অনেক থ্যাঙ্কস। এখন আমি ডেলিভারি বয়ের হাতে এটা হ্যান্ড ওভার করতে যাচ্ছি, উনি সেফলি পৌঁছে দেবে। এখানে ঘরোয়া আড্ডা একদম জমে গেছে। আগে যারা এসেছিল তাদের তো দেখেই নিয়েছো, তার মধ্যে নতুন এডিশন হয়েছে ওই আর একটা আনছি, এই আনছি, ওদিকে গীতা দিয়ে সাজগোজ হয়ে গেছে। আর মাত্র এখানে আমার একটা পাশের বাড়ির বৌদি, অনেক এডিশন হয়ে গেছে। এদিকে এটা পাশের বাড়ির একটা আন্টি, ঋতু আন্টি, সবাই হাই করো, আমার নতুন ভার্চুয়াল ফ্যামিলিকে সবাই হাই করো একটু, সবাইকে হাই আমাদের তরফ থেকে, আমার নতুন ফ্যামিলিকে, নতুন বন্ধুদের। এদিকে আমার একটা মিষ্টি বোন, অনেকদিন পর। এদিকে ভাইরা আছে, ওরা জায়গা পাইনি, ওরা তাই নিচে নেমে আছে। এদিকে আছে পরপর সবাই লগেজ খাচ্ছে, এদিকেও আছে। আর আমার মা সেজেছে, দেখাই মা, এদিকে আসো, তোমার সাজটা দেখবো, কি মিষ্টি লাগছে, নিজেই বললাম মাকে। আচ্ছা ওদিকে একটা আন্টি, আমার এটা সোনা মে। আচ্ছা ওদিকে পুরো পুচকি কই, ওদিকে একটা পুচকি বসে আছে। আচ্ছা কে কে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে কাদের কাদের, কেমন লাগলো প্রথম যতক্ষণ বলো, ভালো লেগেছে? যাক, একজনের আমরা এখনো অবধি পেলাম মামার বিরিয়ানির প্রশংসা। এবার সেকেন্ড ব্যাচ হবে, আমরা দেখবো। এখানে পুচুও বন্ধুকে পেয়ে গেছে। খেতে বসলো, দেখি মা একটু ওদিকে, হ্যাঁ ভিজিয়ে দে। এদিকে মামা দেরি করে নিচ্ছে, কারণ হাঁড়ি খুললেই ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য সবাই বসলে তবে স্টার্ট করছে দেওয়া। বলছে আচ্ছা তোরা শুরু কর, তারপর আমি আসছি। এবার একটু ছোটদের মুখ থেকে রিভিউটা শুনে নি, ওদের কেমন লাগলো। তোমরা বিরিয়ানি খেয়েছো, মুখে জলটা আগে খাও। আমি খেয়েছি, অনেক টেস্টি, অনেক টেস্টি। তোমার কেমন লেগেছে? পজিটিভ রেসপন্স এসেছে, খুব ভালো লাগছে শুনে। মামা সারাদিন অনেক পরিশ্রম করেছে, সাথে মামি অ্যাসিস্ট করেছে, কিন্তু খুব ভালো লাগছে শুনে যে মামা এত সুন্দর বিরিয়ানি সবার ছোট থেকে বড় সবার মনের মতন হয়েছে। তো ঠিক আছে, আরও দেখি ওখানে ওই ঘরে হই হই হচ্ছে, দেখি কী হচ্ছে, একটু রিলসে ইনস্টাগ্রাম হচ্ছে। বাই দ্য ওয়ে
আমার ইনস্টাগ্রামটা আজকে ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা আমাকে ওখানেও ফলো করো। আমার ওখানে আমি আপডেটেড থাকি, ছোটো ছোটো রিলস তারপরে ফটো সব আপলোড করা থাকি, তোমরা ওখানে আমার পেজটা ফলো করো আর আরও দেখতে থাকো। ফিরে আসছি, সবাই এখানে খাচ্ছে একসাথে, ওরা বসে গেছে, এবার ভাইরা চলে যাচ্ছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে, বাই বাই পিঙ্কি, বাই বাই, বাই টাটা, সবাই বাই বাই বলছে সবাইকে। ও আচ্ছা দাঁড়াও, আর ঠিক আছে, ব্লগটা আজকের এখানেই শেষ করছি, বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড, এবার আমরা একটু চেঞ্জ টেঞ্জ করে খাবো, বিরিয়ানি খেতে হবে, সবার মুখে এত প্রশংসা শুনেছি, এবার খাবো, তাই ব্লগটা আপাতত আজকে এখানেই শেষ করলাম, আর কাল থেকে শুরু হবে তোমার আমার প্যাকিং, কারণ আমি ভেরি সুন আমার বাড়ি ফিরে যাব, সেসব নিয়ে আসছি আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই, সবাই সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, শুভরাত্রি।